বেশি নিজের বদনাম নিজেই ডেকে আনলো ভিডিও ছেড়ে। তাহলে আমার বয়স হচ্ছে 20 বছর, আর ও আমাকে যে বিয়ের প্রস্তাব দেবে বলছে, বিয়ের প্রস্তাব দেয়নি আদেও, মানে বলছে না দিয়েছিল বিয়ে করে নাও, বলেনি বিয়ে করে নাও। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব অন্যরকম হতে চলেছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে অনুরাজকে নিয়ে। সে তার লাভ স্টোরি কিছু আমরা টপিক তুলে ধরবো, এবং তোমরা অনুরাজকে অবশ্যই চেনো এবং অনুরাজের ভিডিও অবশ্যই তোমরা দেখেছো। দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছে অনুরাজ, ভিডিও একটা ছেড়েছে, সেই ভিডিওতে বলছে তার গার্লফ্রেন্ডকে নাকি কিডন্যাপ করেছে। একটা ভিডিও দেখবে কি, একদিন আগে অনু একটা ভিডিও ছেড়েছে তার ফেসবুকে। তা সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো কি জানি না, সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে রাখছি, এবং ভিডিওটা দেখো এবং বলো কার ভুল এখানে, এবং সব কিছু তোমাদের সামনে তুলে রাখবো আমি। তার আগে তোমরা এই ভিডিওটা দেখো। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যা দেখছি, তা আমি ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না। তো কয়েকদিন আগে অনুরাজ লাভ চ্যানেলে রাজদীপ একটা ভিডিও আপলোড করে, আর সেখানেও বলে আমি নাকি ওকে ফোন করে বলি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে। কিন্তু আমি এই কথাটা ওকে বলিনি ফোন করে, যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিচ্ছে, আমি এই কথাটা কিন্তু ওকে বলিনি। আর তার থেকেও বড় কথা, সবাই বলছে যে কিডন্যাপার, 2 মাসের প্রেম, 3 মাসের প্রেম। তো আমি তাদেরকে বলছি যে 2 মাস 3 মাস না, ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক ছিল, প্রায় 5 বছরের কাছাকাছি সম্পর্ক ছিল। তারপর আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, আর তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই। রাজদীপ কিন্তু সবটা জানে, রাজদীপকে আমি আমার অতীতের ব্যাপারে সবটা জানিয়ে তারপর আমি রাজদীপের সাথে সম্পর্কে যাই। কিন্তু জানি না রাজদীপ তাও ভিডিওর মধ্যে কেন সবটা বললো না। রাজদীপ শুধু হাফ কথা বলে ছেড়ে দিল, রাজদীপ শুধু ওর দিকের কথাগুলো বললো, কিন্তু আমার দিকের কথাগুলো বললো না কেন সেটা আমি বুঝতে পারলাম না। তাই আমি ভাবলাম যে আমার দিকের কথাগুলোও বলা উচিত, তাই আমি ভিডিওটা করছি। ভিডিওটা দেখার পর এবার তোমাদেরই ডিসিশন, যে তোমরা ডিসিশন নাও যে আমি ঠিক নাকি ভুল। তো রাজদীপের সাথে সম্পর্ক হওয়ার 1 বছর পর থেকে আমরা ভিডিও করা চালু করি, আমরা ভিডিও শুরু করি। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি অনেক গ্রামে থাকি, রাজদীপ এটা ভিডিওতে বলেছে যে আমি অনেক গ্রামে থাকি। তো আমাদের গ্রাম থেকে নৈহাটি স্টেশন যেতেই লেগে যায় 40-45 মিনিট মতো। তো আমাদের এখান থেকে তো আর নৈহাটি স্টেশন হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। আমি দুপুরবেলা ভিডিও করতে যেতাম, আমি হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে যেতাম, বাড়ি থেকে হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে যেতাম, আর টোটো স্ট্যান্ডে যেতেই লেগে যেত ওই আধা ঘন্টা মতো। তো তারপর স্টেশনে দাঁড়াতাম, ওর সাথে দেখা করতাম, তারপর ভিডিও করতাম। রাজদীপও আসতো মাঝে মধ্যে ভিডিও করতে, রাজদীপও আসতো আমাদের গ্রামে ভিডিও করতে, কিন্তু আমি বেশিরভাগটাই অনুর পুরো ভিডিওটা দেখলে। তো অনু তার বিএফের বাড়ি থেকে, মানে রাজের বাড়ি থেকে বাড়ি ফিরছিল, তার নিজের বাড়ি ফিরছিল, শ্যুট ফুট কমপ্লিট করে যাওয়ার টাইমে তার এক্স বিএফের সাথে দেখা হয়, মানে রিজু, যার সাথে পালিয়ে বিয়ে করে নিয়েছে সে। তো যাওয়ার টাইমে তার সাথে নাকি দেখা হয়, মানে পার ডে দেখা হতো, পার ডে ও রাজদের বাড়ি আসতো, দেখা হতো। তো তখন সে অ্যাভয়েড করে পালিয়ে যেত, মানে কথা বলতো না, কোনো ইগনোর করে চলে যেত। বাট সেদিন তার এক্স বিএফ নাকি তাকে খুব রিকোয়েস্ট করেছে কথা বলার জন্য, যে আমার সাথে কিছুক্ষণ কথা বলো, একটু টাইম দাও আমায়, কিছু পার্সোনাল কথা আছে। তো তখন সে বলল যে বেশ চলো শুনি তাহলে কি বলতে চাইছে সে। তো সে তখন যায় তার বিএফের কাছে। তো তখন ওর বিএফ নাকি বলে যে আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি, মানছি, আমাদের ব্রেকআপ, মানে তাদের ব্রেকআপ হয়েছিল। এক্স গার্লফ্রেন্ড, হ্যাঁ, মানে এক্স বয়ফ্রেন্ড রিজুর গার্লফ্রেন্ড ছিল। তখন সে বলছে যে আমার ভুল হয়েছে, তুই আমায় ক্ষমা করে দে প্লিজ, এরকম সরি ওয়গেরা সব বলছিল। তারপরে হয়তো মালটা পিগলিয়ে গেছে, মানে অনু পিগলিয়ে গেছে তার প্রতি, ঠিক আছে, মানে তার প্রতি আবার চেষ্টা করছে আসার, কিন্তু সে মানে সরাসরি কারোর সামনে বলতে পারছে না। তখন সে তার প্রবলেমগুলো বলে, আই মিন যেগুলো ঘটেছে, মানে অনুর বাড়িতে নাকি তাকে প্রেসার দিচ্ছে, মানে ভিডিও ওয়গেরা করার জন্য খুব বারণ করে তার বাড়িতে, বাট সে করে। মেন হচ্ছে তার বাবা বারণ করে বেশিরভাগ ভিডিও করতে। তো তখন তাদের বাড়ির ফ্যামিলির লোক বলে যে তুই বিয়ে করে নে, নাহলে ভিডিও বন্ধ করে দে, তার মধ্যে তোকে যে কোনো একটা চুজ করতে হবে। তখন রাজকে এসে বলে, অনু এসে বলে রাজকে যে তুই আমায় এখন বিয়ে করে নে, নাহলে খুব প্রবলেম হচ্ছে, মানে প্রবলেমগুলো সব বললো বাড়িতে। তখন রাজ বলেছে যে এখন
এখন তো বিয়ে করতে পারবো না, সেরকম তো এজ হয়নি তাদের, এরকম কিছু সামথিং কিছু হবে, প্রবলেম তো হতেই পারে ভাই, একটু লাইফ আছে, এই তো লাইফ শুরু হলো, একটু এনজয় করবে লাইফে, মোজ কাটবে, এখন থেকে বিয়ে করে নিয়ে তো এটা তো ঠিক না ভাই, সবাই বলো এটা রাজ কিছু ভেবে রেখেছিল হয়তো। হ্যাঁ এটা এটাও হবে, তো সে বলে যে এখন এখন তো বিয়ে করতে পারবো না, তো এটা বললো, তারপরে হয়তো কোনো কিছু হয়তো কোনো কথা হয়েছে, তারপরে সে এটা বলে রেখে দেয়। তো অনু যে একটা কথা বললো না যে লোকে কি বলবে, তুই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছিস, লোকে কি কি বলবে না বলবে, তখন রিজু নাকি বলেছে যে লোকের কথা ভেবে লাভ নাই, তারা এরকম কথা বলবে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, তুই যে লোকের কথাগুলো যে বলছিস না ভাই, যে লোকে কি বলবে না বলবে ওসব দেখে লাভ নেই, তো আমি একটা কথা বলি, ওই যেই লোকের জন্য তুই বলছিস সেই লোকের টাকাতেই তুই খাচ্ছিস, তোর পেট চলছে, তাদের জন্যই তোর পেট চলছে ইউটিউব থেকে, কি ঠিক বললাম তো ভাই? এটা তুমি দেখো, তোমার লোকেরা যদি তোমার ভিডিও না দেখে তোমার কোনো ভিউজ আসবে না, তোমার কোনো ইনকামও হবে না, তখন তোমার কোনো পেটও চলবে না, তো ফালতু কথাগুলো বন্ধ করো, করো বন্ধ করো এই ফালতু কথাগুলো, ঠিক আছে? তারপর অনু আর একটা টপিক বলেছিল, ভিডিওটা দেখেছো তোমরা আশা করি, ফুল ভিডিওটা দিতে পারিনি, তোমরা ওর কাছে গিয়ে দেখতে পারো ভিডিওটা ফুল। সে বলেছে নাকি ওকে আইফোন গিফট করেছিল রাজ, ওকে আইফোন গিফট করেছিল, এবং তার বাড়িতে মানে সে তখন কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো রাজের সাথে, এবং রাজ ওকে ফোন করেছে নাকি, বলেছে আইফোনটা কী করেছিস, আইফোনটা কাজে আছে নে, অনু বলেছে আমার কাছে আছে, তা বারবার রাজ বলেছে ওকে। তারপর যখন ওরা ভিডিও করতে যেতো তখন ওকে বলতো আইফোনটা কী করছে, মানে রিসেন্ট এগুলো রিসেন্ট ওদের সাথে হয়েছে। তারপর অনু বলেছে নাকি ওর মা এবং রাজ এসে তার বাড়িতে এসে কোনো কথা কিছু বলেনি, মানে অন্য কিছু টপিক নিয়ে কথা বলেনি, জাস্ট ওদের কাছে ওই আইফোনটা নিয়েছে এবং অনু কাছে যা যা ছিল, হ্যাঁ অনু কাছে যা যা ছিল সে তাকে দিয়েছে, ও বলেছে সেগুলোও নিয়ে চলে গেছে। কথাটা হচ্ছে যে ছেলেরা একটা কথা মনে রাখবে, কোনোদিনও এক নারীতে আসক্ত হবে না। আর মেয়েদেরকে একটা কথা বলি, তোমরা যে বলো না যে ছেলেরা খুব বাজে হয়, ছেলেরা ধোকা দেয়, ছেলেরা প্লে বয়, তো ছেলেরা প্লে বয় কিসের জন্য হয় দেখ, এবার এক্সাম্পল পেয়ে গেলে তোমরা, একটা নারী যখন একটা ছেলের মন ভাঙবে না তখন একটা ছেলে হবে অবভিয়াসলি, সে মানে নিজে থেকে যদি না করে না, মানে তাকে মানুষের যে ইয়ে হচ্ছে, মানে সমাজে সমাজ তাকে এরকম প্লে বয় করে দেবে, বাজে ছেলে করে দেবে। আমরা তোমার পাশে আছি, তুমি কোনো চাপ নেবে না, ঠিক আছে? তুমি বিন্দাস থাকো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিও আজকে এতটুকুই, ভিডিওটা কেমন লাগলো, আজকে কোনো ব্লগ নেই, আজকে শুধু রাজের জন্য ভিডিওটা বানালাম, রাজ আর অনুর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো এবং কার ভুল আছে কার ভুল নেই সেটা তোমরা অবভিয়াসলি জানো, তোমরা আশা করি তাদের ভিডিও দেখেছো, এবং রিসেন্ট যে ভিডিওটা ছেড়েছে অনু তার ভিডিওটা তোমরা আশা করি দেখেছো, এবং আমি কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম, তো ভিডিওটা দেখলে এমন কিছু বুঝলে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখলে, এবং ভিডিওটা কেমন লাগলো, কার ঠিক কার ভুল অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যদি আগে কিছু ওদের মধ্যে হয় সেই ক্লিপগুলো আমরা তোমাদের সামনে তুলে রাখবো এবং তোমরা আমাদের পাশে থাকবে। আজকে এতটুকুই, টাটা, বাই বাই।